বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনি এক উৎসব হল পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি উপলক্ষে বাংলার ঘরে ঘরে এক উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এছাড়াও গঙ্গাসাগর মেলা এই একই তিথিতে হয়ে থাকে প্রায় প্রতিটি বাড়িতেই চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় ভিন্ন স্বাদের পিঠে মালপোয়া পুলি এবং পিঠে সেই চল আজও রয়েছে তবে আধুনিকতার ছোঁয়া পড়েছে সংক্রান্তির পিঠাপুলি তৈরিতেও এখন অধিকাংশ মানুষ তৈরি করা খাওয়ার চেয়ে বাজারে মিষ্টির দোকান থেকে পিঠে কিনে খাওয়ায় অন্য স্বাচ্ছন্দ্য মনে করেন তবে নিয়ম করে প্রতি বছর সংক্রান্তির আগে শিলিগুড়ি থানা সহ বিভিন্ন জায়গাতে চালের গুঁড়ো এবং পিঠের তৈরি সামগ্রী নিয়ে হাজির হয় বিক্রেতারাও তবে একই এই দোকান থেকে পিঠে কিনে খেতে অভ্যস্ত হয়েছে আম বাঙালি তার উপর গোদের ওপর বিষ পরা সংক্রমণকাল তাই অনেকেই বিপাকে পড়েছেন মাটির সরায় বিক্রেতা এবং চালের গুঁড়ো বিক্রেতারাও বিপাকে পড়েছেন আম দোকান থেকে পিঠে ও পুলি কিনে খাওয়ার অভাব তার সঙ্গে পাল্লা দিয়ে সব জিনিসই ক্রমাগত মূল্য বৃদ্ধি হয়েছে তাই পিঠে পুলির উপকরণ নিয়ে বসলেও তেমন বিক্রি নেই শিলিগুড়ির বিধান রোডের জালের গুঁড়ো এবং মাটির সরার ব্যবসায়ীদের দোকানে